হ্যালো বন্ধু, নেমে গেলাম চন্দ্রনগরে। এখন আমি তোমাদের চন্দ্রনগর শহরের যে জগন্নাথ পুজোর প্রস্তুতি চলছে তার ভিডিও করার জন্য এসেছি। আমি কিন্তু প্রত্যেক বছরই চন্দ্রনগর আসি ঠাকুর দেখার জন্য। এবার কিছুটা আগে চলে এলাম আমার ইউটিউব চ্যানেল একটু করে ভালোবাসার জন্য, কিছু ভিডিও করার জন্য আজকে এসেছি। চলো তোমাদের ঘুরে দেখাই সেসব প্যান্ডেল। আমি শুভদীপ, আজকে চলে এলাম চন্দ্রনগরের জগদ্ধাত্রী পুজোর প্যান্ডেলে ভিডিও করতে। এখন আমি দাঁড়িয়ে আছি সুখ সনাতনতলা বেনেপুকুর পার। এবছর এদের পুজোর থিম দৃষ্টিকোণ, মায়ের দৃষ্টি থাকুক সবার উপরে, মূলত এই চিন্তাধারার উপরেই এদের থিম। চলো আমি ব্যাক ক্যামেরা তোমাদের ঘুরে দেখাই। চন্দ্রনগরের বেনেপুকুর ধার সুখ সনাতন তলার এই বছরের এই পুজোটা 51তম বছরে পড়ল। মায়ের দৃষ্টিকোণের উপরে নির্ভর করে তৈরি করা হয়েছে এই প্যানেলটা। মূলত প্যানেলটা প্লাই, বাঁশের কঞ্চি, সুতো এবং ফোম দিয়ে তৈরি করা হয়েছে। শিল্পীর চিন্তাভাবনাকে অবশ্যই স্যালুট জানানো উচিত। উপরে ফুলগুলো কিন্তু এক ধরনের সিনথেটিক কাপড় দিয়ে তৈরি করা হয়েছে। চলছে জোর কদমের প্রস্তুতি, কারণ পুজোর আর এক সপ্তাহ বাকি আছে। কালী পুজোর ঠিক এক সপ্তাহ পরেই শুরু হয়ে যাবে চন্দ্রনগরের এই জগদ্ধাত্রী পুজো। বন্ধু, এই অভিনব সুন্দর প্যান্ডেলটা কিন্তু চন্দ্রনগর স্টেশনের খুব কাছেই হয়েছে। স্টেশন থেকে মাত্র 5 মিনিটের পথ পেরোলেই তোমরা পেয়ে যাবে বেনেপুকুর ধার সুখ সনাতন তলার এই মণ্ডপটি। এখানে মণ্ডপের ভিতরেই তৈরি হচ্ছে প্রতিমা, কারণ এখানে প্রত্যেকটা পুজো মণ্ডপের ভেতরেই তৈরি হয় প্রতিমা। তার কারণ প্রতিমা উচ্চতা অনেকটা বেশি হওয়ার দরুন এখানে তৈরি করা হয়। বন্ধু, আমি ঠিক এই সময় পেয়ে গেছি এই প্যান্ডেলের মানে এই থিমটা যে চিন্তাধারা যার দ্বারা হয়েছে সেই শিল্পীকে। শিল্পীর বয়স অনেকটাই ছোট, তবু তার অভিনব এই চিন্তাধারাকে স্যালুট জানাই। চলো তার সঙ্গে কিছু কথা বলে নিই। নমস্কার দাদা, আপনার নাম? সুখদেব। সুখদেব কি? সুখদেব দাস। আপনি এই প্যান্ডেলের মানে মূল মিস্ত্রি, মানে হেড মিস্ত্রি, তাই তো? মূল মানে আমার হচ্ছে যে সিনিয়র আছে, ঠিক আছে, সে হচ্ছে যে টিমটা পরিচালক মানে পরিচালনা করছে। আর আমি হচ্ছে যে এখানে আমাকে যেটা বলবেন মানে আমি হচ্ছে যে ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে যেটা বলবো। আচ্ছা, আপনি এটা ম্যানেজমেন্ট করছেন? হ্যাঁ। আচ্ছা, থিমের মূল চিন্তাধারাটা কি মানে কী নিয়ে? দৃষ্টিকোণ হচ্ছে যে দৃষ্টিকোণ মানে কি, মা তার ছেলেকে আগলে রাখছে এরকম কিছু ভাবনা চিন্তা নিয়ে এটা তৈরি হয়েছে, ঠিক আছে। যেমন মা দেখুন না আপনার ছেলেকে যেমন লক্ষ্য রাখে চারদিক থেকে, সেরকমই যে কোনো বিপদ বা যে কোনো হচ্ছে যে দুর্ঘটনা থেকে মা সবসময় লক্ষ্য রাখবে, সেইটা নিয়ে সেই ভাবনা চিন্তাটা নিয়ে দৃষ্টিকোণ থিমটা মানে করে। আপনাদের ডেকোরেটরের নাম? আমাদের ড্রিম ইভেন্টস। ধন্যবাদ আপনাকে। বন্ধু, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, ভিডিওটাকে লাইক দেবে, আর তোমার বন্ধুর কাছে এই প্যানেল দেখার জন্য প্রচুর প্রচুর শেয়ার করবে। তাহলে আজ এখানে রাখি, আবার দেখা হচ্ছে আমার পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নমস্কার।